यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। Good, very good. তাহলে রনি সেলিব্রেট করা উচিত। No problem, any day, যেদিন বলবেন। না না, আপনি করবেন কেন? রনির কলেজে অ্যাডমিশন হয়েছে, রনি সেলিব্রেট করবে। বাহ, আমি কি করে করব? আমি চাকরি করি নাকি? আমার কাছে পয়সা কোথায়? সত্যি, বাড়িতে একদিন গেট টুগেদার করলে ভালো হয়। আলাপ হয়ে যাবে বেশ কিছু লোকের সঙ্গে। ম্যাডাম, আলাপ করার জন্য গেট টুগেদার করে পয়সা নষ্ট করবেন না। এখানকার লোকেরা এমনিতে মিশুকে, গায়ে পড়ে এসে আলাপ করে যাবে। এই আমাকে দেখুন না। 10 দিন হয়েছে আপনারা এসেছেন, আমি কেমন দিব্যি আপনাদের সঙ্গে আলাপ করে চেয়ে চেয়ে এখানে বসে নেমন্তন্ন খাচ্ছি। মোটেই না, সুগতা বৌদির সঙ্গে আগেই আমার আলাপ হয়েছে। রনি কিন্তু আপনার স্ত্রীর ভীষণ ভক্ত হয়ে পড়েছে। সুগতা বৌদির নাম বলতে একেবারে অজ্ঞান। আর বলবেন না, আমার স্ত্রীটিও পাগল আর আপনার বোনটি হয়েছে তেমনি। ভালো জুটেছে, দিন রাত কাজকর্ম নেই, শুধু ব্যাডমিন্টন খেলে যাচ্ছে দুজনে মিলে। আমার এত আলাপ করার ইচ্ছে, আপনি কিন্তু একদিনও মিসেসকে আনছেন না, এটা কিন্তু ঠিক নয়। এক্সকিউজ মি, একটু আসছি। সুগতারও তো ইচ্ছে আলাপ করার, কিন্তু সময় করে উঠতে পারছে না। ওই যে বললাম ব্যাডমিন্টন কি সাংঘাতিক দেশা, বিকেল হলো কি ব্যাস। কখন? হ্যাঁ, আমি এখন আসছি। কি হয়েছিল কি স্যার? ওরা বলছিল, কি বলছিল ওরা? ওরা বলছিল যে আজ ভোর থেকে একটা কাঠুরের বাচ্চাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল। তারপর বেলার দিকে ওরা দল বেঁধে জঙ্গলে ওকে খুঁজতে বেরো। তারপর তারপর একটা জঙ্গলার ধারে হঠাৎ ওরা দেখতে পায় এই বুড়িটা উপুর হয়ে বসে একটা বাচ্চা ছেলের বুকে মুখ লাগিয়ে তার রক্ত খাচ্ছে। বাচ্চা কোথায়? হাসপাতালে পাঠিয়ে দিয়েছি স্যার, মরে গেছে, ওরে কাঠ হয়ে গেছে অনেকক্ষণ। বুড়িকে হাসপাতালে পাঠানো হয়নি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার, আপনি কি ডিসিশন নেন? আপনার এই গাধার মতো ব্রেন নিয়ে আপনি পুলিশ ডিপার্টমেন্টে ঢুকলেন কি করে? অন্যায় হয়ে গেছে স্যার, ভীষণ অন্যায় হয়ে গেছে। আমি এখনই বুড়িকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই করুন, আর এই লোকগুলোর সমস্ত নাম ঠিকানা আপনি লিখে রাখবেন। আমি এদের গল্পে বিশ্বাস করি না। আই ওন্ট টলারেট সাচ থিংস। ইয়েস স্যার। আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। ইন্সপেক্টর বক্সি বলল যে আপনি যে কোনো সময় আসতে পারেন। হ্যাঁ, বুড়ির অবস্থা কেমন দেখলেন? ভালো না, কিন্তু বুড়ির যে বাঁচার দরকার অনেক কিছু জানার আছে। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, এখন সব তার ইচ্ছে। চলুন। আচ্ছা, বাচ্চাটা কতক্ষণ আগে মারা গেছে মনে হয়? সেটা পোস্টমর্টমের পর জানা যাবে। একটা কথা, বাচ্চাটা কিভাবে মারা গেছে? ইনফ্যাক্ট পোস্টমর্টমের রিপোর্ট না পেলে আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মনে হয় অত্যধিক রক্তক্ষরণ থেকেও মারা গেছে। আই সি। আসলে আমার আসতে দেরি হলো কারণ আমি গভর্নমেন্ট হসপিটালে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এসব ক্ষেত্রে সাধারণত সরকারি হাসপাতালে যাওয়ার কথা আর কি। আচ্ছা, এদিকে কি ভাবছেন? না, ভাবছিলাম গ্রামের লোকের গল্পটা না হয় বানানো মিথ্যে, কিন্তু বাচ্চাটা মারাই বা গেল কি করে? আমিও তাই ভাবছি। ও মাগি ছোট আইন বটে, শালাই তো বড় জিভ খান লক লক আইনছে, চোখ দুটো আগুন পাড়া, ঠেলে ঠেলে বের হয়ে আইছে, গাঁথার গলায় মুখ বসে শুইছে শুইছে, ঝলক ঝলক রক্ত পড়ছে, ঘন লাল চ্যাটচ্যাটে আঠার বাড়া লাল রক্ত ছটফট করছে, কাটা মুজির পাড়া, ছাড়া কবুতরের পাড়া, মিয়া ছেলেটা ছটফট ছটফট করছে। এমন সময় হঠাৎ আচ্ছা মিস্টার বক্সি, আপনার কি বুদ্ধিশুদ্ধি জীবনে হবে না? কেন স্যার? আপনি বুড়ি আর বাচ্চাটাকে কোন আকালে ডক্টর নিয়োগী নার্সিংহোমে ভর্তি করলেন? কোনো সরকারি হাসপাতাল ছিল না? না না স্যার, মানে ডক্টর নিয়োগীর নার্সিংহোমটা কাছে পড়লো তাই। বুড়ির যা অবস্থা, যেভাবে নেতিয়ে পড়েছিল, ওই দূরে নিয়ে যেতে যেতে জলদি টেনশন দেয় তাই ভাবলাম। তাছাড়া ডক্টর নিয়োগী খুব কাছের লোক স্যার। আর চার্জ রেখে দেব? আপনি অদ্ভুত সব কাজ করেন যার মানে হয় না। বুড়ি মরে যাচ্ছে তো দাও নার্সিংহোমে ভর্তি করে, এখন তো রিমুভও করা যাবে না। अन्याय हो गए एबारकार मतन क्षमा कर दिन सर और हबे ना।